সংসদ এবং সংবিধান নিয়ে প্রধানমন্ত্রী পুতুল খেলা খেলছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের বিএনপির কালোপতাকা মিছিল শেষে এ মন্তব্য করেন তিনি। ক্রসফায়ারের নামে রাজনীতিবিদদের হত্যা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান এ আইনজীবী। বিএনপির গ্রেফতারকৃত সবাইকে মুক্তি দিতে তিনি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বদরুজ্জামান বাদল সহ বিএনপি পন্থী সকল আইনজীবীরা।